ওটা দেখা শোনা বুঝা যদি সে আমারে যৌতুক ছাড়া করে আমরা অনেক অভাবই গরিব মানুষ এরকম ভাবে যদি এখন লোক পাই তাহলে আমি অবশ্যই বিয়ে বসবো আচ্ছা তুই নামাজ কালাম কইরা নিতে পর্দার অবস্থায় খাইকা দুই বেলা দুটা ডাল ভাত খাইয়া যদি আমি এখানে মাথা গুজার খাই পাই থাকতে পারি এরকম মানুষ হলেই আচ্ছা তাহলে তো আপনার চাহিদাটা একেবারেই কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো আপনার নাম কি সোনিয়া আচ্ছা সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে আসছেন সোনিয়া কি করেন আপনি আমি ভাই কাজ করি কি কাজ করেন কাজ করি আর একজনের বাসায় আমার আম্মু কাজ করে মাঝে বাড়িতে কাজ করে তো আমার আম্মু যখন অসুস্থ আমার আম্মু বয়স হয়ে গেছে তো আগের মতো কাজ করতে পারে না যখন আগে না কাজ করতে পারে তখন আবার আমার আম্মুর বদলে আমি যাই আচ্ছা মা মেয়ে মিলে কাজ করেন আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আছে বাবা মা আর একটা বোন ছিল বিয়ে হয়েছিল সে তার বাবুটা হইতে যায় মারা গেছে একটা বাচ্চা আছে ছোট আর ছোট ভাই আছে আচ্ছা তো তাকে তাকে কি পালা পোষা আপনারাই করতেছেন আপনার বোনের বাচ্চা হ্যাঁ পালা আমি করি আমার কাছেই সবসময় আমি যখন কাজে জায়গা তখন আমার কাছেই থাকে আমি দেখাশোনা করি পালি মান মতো করে দেখি ছোট বাচ্চা ওর দরকার মার আদর্শ ভালোবাসে এটা কই পাইবো এখন ওটা ছাড়া তো বাচ্চা বাঁচবো না তো ওই জন্য আমার কাছেই থাকে আমার মামু বলে আমি বলি আচ্ছা তো আপনার বিয়ে শাদি হয়েছে না হয়নি বয়স কত এই তো 19 বছর হয়ে গেল আচ্ছা তো বিয়ের বয়স পার হয়ে গেছে আপনার হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া বগুড়া এখন কোথায় থাকেন বর্তমানে থাকি টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন আচ্ছা আপনার বাবা কি করে বাবা তো জোগালি কাজ করে জোগালি কাজ করে তাহলে তো আপনাদের ফ্যামিলিতে সবাই কাজ করে বাবা কাজ করে আপনার মাও কাজ করে আপনিও কাজ করেন না আমি কাজ করি বলতে আমার মা তো অসুস্থ একালে মনে করেন এই ভালো এই মন্দ মনে করেন যখন তখন শরীর অসুস্থ হয়ে যায় আমার আম্মু তো মনে করেন আজকে যদি যায় কাল যাইতাম না তখন ওই বাড়িতে তো আমার যাইতে হয় আচ্ছা মানে মা মেয়ে মানে বদলই কাজ করেন আর কি যেদিন মা না যায় সেদিন আমি যাই তো এই যে আপনি যুবতী একটা মেয়ে এখনো বিয়ে শাদি হয় নাই তো শরীর গতরে তো আপনার সব ঠিকঠাকই আছে তো বিয়ে শাদিটা কেন হয় না এখন ভাই আম্মু আব্বু জোগালি কাজ করে মা বাসা করে কাজ করে এটা দিয়ে আমার রুম ভাড়া খাওয়া দাওয়া লিয়ে আমরা চলতে এমনি কষ্ট হয় তো এর মধ্যে মানুষের 2-3 লাখ টাকা যৌতুক চায় ঘর সাজাইয়া দাও টিপি দাও হুমরা দাও বাইক দাও এরকম করে তো আমার তো ওরকম সামর্থ্য নাই যে 2-3 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে শাদি বা দেশে কোনো জায়গা জমিনও নাই যে ওটা বিক্রি করে আইনা বিয়া দিই এই খাতিরে যৌতুকের অভাবে বিয়ে হয় আচ্ছা যৌতুকের জন্য হচ্ছে না তো আপনার জীবনটা কি এখন এইভাবেই যাবে এখন এখন আল্লাহই জানে আর যদি প্রতিবেদন আইছে ভিডিও সামনে আইছে যদি একজন লোক পাই যদি আমার যৌতুক ছাড়া এখন বিয়ের বয়স তো চলে যাইতাছে যদি যৌতুকের অভাব যদি যৌতুক ছাড়া যদি আমার কেউ বিয়ে করতে রাজি থাকে বা আমার বোনের বাচ্চা আছে একটা ছোট তারে আমি দেখাশোনা করি পালন লালন করি সেই বাবুটা মোরা মাইরা আর কি বয়স সময় মারা গেছে তো যদি ওটা দেখা শোনা বুঝা যদি সে আমার যৌতুক ছাড়া করে আমরা অনেক অভাবই গরিব মানুষ এরকম ভাবে যদি এখন লোক পাই তাহলে আমি অবশ্যই বিয়ে বসবো আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় তাহলে আপনার বাবা মা বা আপনার বোনের সন্তান আছে তো তাদের দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে এখন দায়িত্ব বলতে তো এখন আমি তো আব্বু মামুর কাছে থাকি এখন যদি তার নিজের থেকে মন থেকে কয় দেন একটা ফ্যামিলি যদি আমার উসিল্লায় থাইকা 2টা টাকা দিয়া যদি আমি তারপরে হেল্প সহযোগিতা করতে পারি আমার জন্য বাঁচতে পারে তা সেটা যদি উনি কয় ইনশাল্লাহ তাহলে আমি ওরকম ভাবে বিয়ে শাদি সম্পর্ক করব আচ্ছা কারণ আপনি একটা প্রতিবেদন করতেছেন এই প্রতিবেদনটা দেখে মানে অনেকেই অনেক ই করবে যে এই মেয়েটা কিভাবে বিয়ে করতে যাচ্ছে কিভাবে মানে একটা পছন্দ অপছন্দ আছে ঠিক আছে অনেকেই তো এটা বলে তো আপনার কোন ধরনের পুরুষ হইলে আপনার পছন্দ হয় আপনার মন মতো ভাই পুরুষ বলতে চোখের যে নিশাটা এটাই কলাম সবচেয়ে বেশি না সবচেয়ে বেশি নামাজ রোজা ইমান ধর্ম আমরা মুসলমান ইমান ধর্ম হইছে সব কিছু যদি সে নামাজ রোজা করে নিশা পানি না খায় সে মনে করেন এই কাজকর্ম করে যদি আমাকে নিয়ে এত বড় লোক চাই না যেন আমার 5 তলা রাখবে 10 তলা রাখবে 10 তলা ফাউন্ডেশন করে ঘর তুলে দিবে যদি একজন লোক পাই যায় নামাজ কালাম কইরা নিতে পর্দার অবস্থায় খাইকা দুই বেলা দুটা ডাল ভাত খাইয়া যদি আমি এখানে মাথা গুজার খাই পাই থাকতে পারি এরকম মানুষ হলেই আচ্ছা তাহলে তো আপনার চাহিদাটা একেবারেই কম মানে একবারে শর্টকাট হ্যাঁ ঠিক আছে মানে টাকাই গরিব মানুষ চাইও যেন একটা ওরকম মানুষ পাই আমি ওরকম ভাবে থাকি কেন আমি মানুষ গরিব চাই যে 10 তলা ফাউন্ডেশন এটা করলে তো হইব না ভাইকে যদি আমার না থাকে যদি আল্লাহ না দেয় এই কারণেই চাচ্ছেন মানে শর্টকাট মানে 3 বেলা খাওয়াই লয়া একটু ভালোভাবে রাখতে পারলেই হবে
আচ্ছা তো আপনি সহ দর্শক কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ এখন তো আমার মোবাইল নাম্বারটা দেওয়া হয়নি গা, যখন আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার যখন ভিডিওটা সারা হবে তখন মোবাইলের মাধ্যমে আমি মোবাইল নাম্বারটা দেওয়া হবে। আচ্ছা মানে ভিডিওতে ভিডিও রিসিনে তো আপনার নাম্বারটা দিয়ে দেওয়া হবে, এই তো? আচ্ছা তো রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, কোনো সমস্যা হবে? না সমস্যা হবে না। তো আপনি তো একটা যুবতী মেয়ে, তো আপনার বাবা মা কি জানে এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন? হ্যাঁ আমি আইছি, আমার বাবা মাকে কইয়ে আইছি। বাবা মা ওরা এটা দক্ষতা, বাবা মা যৌতুকের কারণে অভাবের কারণে বিয়ে শাদী হইতাছে না, তা বাবা মারে কইয়ে আইছি আম্মু আমি যাইতাছি যদি যৌতুকের কারণে বিয়ে হইতাছে না, এটা তো জানে না, যদি একদম লোক পাই যে আমার যৌতুক ছাড়া যে বিয়ে শাদী করে রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলা আছে যে আমি আমরা গরিব মানুষ, সব জানি না শুনি না, যদি আমার কে যদি সারা যে বিয়া করতে চায় এরকম যদি পাই, যদি আমার ফোন দেয় মানুষ তাহলে পাইলে আমি বিয়ের সাথে বসবো। আচ্ছা সব জেনে শুনে ফুল ভিডিওটা দেখে সব কিছু জানবে শুনবে, এরপর আপনার সাথে আলাপ আলোচনা করবে, এরপরে হলো বিয়ে শাদী, সেরকম জেনে শুনে আর কি যদি চায় তাহলে এতে আপনি রাজি আছেন, এই তো? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা শুনতেছিলাম আপনার নামটা কি বললেন? সোনিয়া। সোনিয়ার জীবনের গল্প, তার এখনও বিয়ে শাদী হয় নাই, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বাবা মা যেহেতু গরিব বিয়ে শাদী দিতে পারতেছে না, তো সে এখন চাচ্ছে বিয়ে শাদী করার জন্য, যদি টাকা পয়সা যৌতুক ছাড়া তাকে কেউ মেনে নেয় বা তাদের পাশে এসে কেউ দাঁড়ায় এমন একজন মানুষ পেলে সে জীবন সঙ্গী করবে। তো তার বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করব, তবে শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।